প্রিয় ছাত্র ছাত্রী বৃন্দ বাংলাদেশ নার্সিং ও মিডিপারি কাউন্সিল কর্তৃক আয়োজিত এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সহযোগিতায় ই লাইব্রেরির অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম আজকের যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হল বিএসসি নার্সিংয়ের চতুর্থ বর্ষের নিউ ওয়ান নার্সিং বিষয়ের টপিক ইন্ট্রোডাকশন টু নিউ ওয়ান হেলথ সিচুয়েশন ইন বাংলাদেশ আর তোমাদের সাথে আছি আমি কমলা রানী শিল নার্সিং ইনস্টিটেক্টর ঢাকা নার্সিং কলেজ ঢাকা আচ্ছা আমরা এখন ক্লাস শুরু করতে যাচ্ছি আমাদের টপিক ইন্ট্রোডাকশন টু মিড নিউ হেলথ সিচুয়েশন ইন বাংলাদেশ বাংলাদেশের নবজাতকের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আলোচনা তারপরে হলো আমরা আজকের এই ক্লাসে শেষে আমরা যে শিক্ষণীয় বিষয় সেগুলোর মধ্যে তোমরা যে জিনিসগুলো অর্জন করবা এবং তোমরা জ্ঞান লাভ করতে পারবা এবং বলতে পারবা সেগুলো হচ্ছে ডিসক্রাইব দ্য নিউবর্ন হেলথ সিচুয়েশন অ্যান্ড কারেন্টলি নিউবন মটালিটি ট্রেড ইন বাংলাদেশ মানে বাংলাদেশের শিশুর স্বাস্থ্যের অবস্থা এবং বর্তমান নবজাতকের মৃত্যুর বৈশিষ্ট্য তোমরা আলোচনা করতে পারবা আবার হলো তোমরা এনলিস দ্য কজেস অফ নিউবর্ন মরবিডিটি অ্যান্ড মটালিটি ইন বাংলাদেশ মানে তালিকাভুক্ত করবা কি কি করতে পারবা কি কি কারণে নিউ বর্ন মানে নবজাতক মৃত্যু অসুস্থতা এবং মৃত্যু হয় তারপরে হলো এক্সপ্লেন দ্য কী চ্যালেঞ্জ অ্যান্ড স্ট্র্যাটেজি টু রিডিউস দ্য নিউবর্ন মর্টালিটি ফর ফার্দার প্রোগ্রেস ইন বাংলাদেশ বাংলাদেশের নবজাতকের মৃত্যু কমানোর জন্য কী কী পদক্ষেপ নেওয়া আমাদের আছে এবং কী কী কৌশল এবং চ্যালেঞ্জ আমরা সেগুলো নিয়ে তোমরা সেগুলো আলোচনা করতে পারবে তারপরে কনসেপ্ট মানে ধারণা নিউ ওয়ান হেলথ সিচুয়েশন ইন বাংলাদেশ ইজ অ্যান ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং দ্য কনটেক্স অব দ্য ওয়ান ইন বাংলাদেশ বাংলাদেশের নবজাতকের স্বাস্থ্য বিষয়ে বোঝাটা একটা গুরুত্বপূর্ণ জিনিস তারপরে আইডেন্টিফাই দ্য চ্যালেঞ্জ অ্যান্ড দ্য ইস্যু অ্যাসোসিয়েট উইথ দ্য নিউবর্ন কেয়ার অ্যান্ড অ্যাপ্লাই উইথ দ্য ন্যাশনাল স্ট্র্যাটাজি টু রিডিউস দ্য নিউনেটাল ডেথ আমাদের নিউ আমরা যদি নার্সিং নিউবর্ন নার্সিংয়ের কেয়ার কেয়ারটা সঠিকভাবে আমরা আইডেন্টি করতে পারে আইডেন্টিফাই করতে পারি যে চ্যালেঞ্জ এবং সমস্যা এবং তার সাথে যদি আমরা সরকারের যে পদক্ষেপগুলো আছে সেগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তবেই আমাদের নবজাতকের মৃত্যুর হার কমানো যাবে ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট দ্যাট নার্স অ্যান্ড মিডওয়াইফ হ্যাভ দ্য স্কিল টু রিভ টু প্রোভাইড কেয়ার ফর দ্য নিউ ওয়ানস অ্যাট বার্থ অ্যাপ্রোপ্রিয়েটলি এবং এর সাথে নার্স এবং মিডওয়াইফের জন্মের সাথে সাথে দক্ষতার সাথে সেবা দেওয়াটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিউবর্ন সিচুয়েশন ইন বাংলাদেশ এখন আমরা বাংলাদেশে নিউবর্ন নবজাতকের মৃত্যুর পরিস্থিতিটা নিয়ে একটু তোমাদের সামনে আলোচনা করব মোর দ্যান এ মিলিয়ন চিলড্রেন ডু নট সারভাইভ বিয়নড দ্য নিউনেটাল স্টেজ এভরি ইয়ার প্রতি এটা হলো ডাব্লুএচ এবং ইউনিসেফের দুই হাজার বারো সালের এটা একটা প্রতিবেদন এখানে দেখা গেছে যে নবজাতক বয়স অবস্থায় যে প্রতি বর্ষ ওয়ান মিলিয়ন মানে দশ লক্ষ শিশু সে নবজাতক বয়সের মাঝে সে তার মৃত্যু ঘটে মানে সে আর ওই বয়স পার হতে পারছে না অল কেস অফ ডেথ ইন চিলড্রেন বিলো দ্য এজ অফ ফাইভ মোর দ্যান ফোরটি হ্যাপেন ইন দ্য নিউবর্ন স্টেজ আমাদের দেশে যত পাঁচ বছরের নিচে শিশু মারা যায় তার ভিতরে চল্লিশ পার্সেন্ট শিশুই মৃত্যু ঘটে নিউ নবজাতকের অবস্থায় নিউনেটাল আউটকামস আর অ্যাফেক্টেড বাই ম্যাটার্নাল হেলথ অ্যান্ড বাই দ্য লেভেল অফ কেয়ার ডিউরিং দ্য প্রেগনেন্সি চাইল্ড বার্থ অ্যান্ড ইমিডিয়েটলি আফটার বার্থ নবজাতকের স্বাস্থ্যের মৃত্যুর যে একটা খারাপ প্রভাব সেটা হলো আসে মায়ের প্রেগনে গর্ভ অবস্থায় স্বাস্থ্য এবং তার জন্ম ডেলিভারির সময় চাইল্ড বার্থ যেটা ডেলিভারির সময় হয় এবং ইমিডিয়েট আফটার বার্থ এবং জন্মের সাথে সাথে যে কেয়ারটা সেটার উপরেই বেশি প্রভাব ফেলে গ্লোবালি অ্যাবাউট দ্য থ্রি কোয়ার্টার অফ অল ডেথ অ্যাট দিস স্টেজ ওকার দ্য আর্লি নিউনেটাল পিরিয়ড আর্লি আমরা আসলে নিউনেটাল পিরিয়ডটাকে দুইটা ভাগে ভাগ করে করা হয় এটা আমরা পরবর্তী ক্লাসে পড়বো এখানে তাও আমি একটু বলে যাচ্ছি যে প্রথম অ্যাট বার থেকে ছয় দিন পর্যন্ত আমরা আর্লি নিউনেট বলি এবং সাত দিন হইতে সাতাশ দিন পর্যন্ত আমরা লেট নিউনেটাল পিরিয়ড বলি তাহলে আমরা দেখা গেছে যে বিশ্বে শুধু আমাদের দেশেই না। এটা বিশ্বেও আমাদের দেখা যাচ্ছে যে চার ভাগের তিন ভাগ যে মারা যাচ্ছে নিউবর্ন তা হলো ওই বয়স এক জন্ম থেকে ছয় দিনের মধ্যেই ফারদার ফার্দার ফিফটি টোয়েন্টি ফাইভ টু ফোরটি ফাইভ অফ অল দ্য নিউনিটাল ডেথ অকার ইন দ্য ফার্স্ট টোয়েন্টি ফোর আওয়ার্স আফটার বার্থ তা এছাড়াও পুনরায় আমরা আবার দেখতে পাই যে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ পারসেন্ট অল নিউনিটাল ডেথ মানে নবজাতকের মৃত্যু হয় জন্মের চব্বিশ ঘন্টার ভিতরে ম্যাটার্নাল কমপ্লিকেশন পার্টিকুলার ইন দ্য আর্লি নিউনেট পিরিয়ড ক্যারি এ হাইরিস্ক অফ নিউনেটাল ডেট মায়ের স্বাস্থ্য জটিলতা নিউনে আর্লি মানে প্রথম ছয় দিনে বাচ্চা মৃত্যুর ঝুঁকিটা বেশি প্রভাব ফেলে এ লার্জ প্রপোর্শন অফ ডেথ ডিউ টু অ্যাসপেক্সিয়া অ্যান্ড কমপ্লিকেশন অফ প্রিমেচিউর বার্থ অকারস ইন দিস ফার্স্ট ইন দিস স্টেজ এখন আমাদের আমরা দেখে যাচ্ছে বৃহৎ তুলনামূলক আরে বৃহৎ আকারে মৃত্যুর যে মেইন যে সমস্যা সেটা হলো এক নম্বরে বাত্যাসপেক্সিয়া আর পি মেচুর বাত আর বাত কাকে বলে সেটা আমি একটু বলি এটা একটা আলাদাই টপিক আছে কিন্তু তারপরেও আমি এখানে বলে এখানে বলে যাচ্ছি বেবি ডাজ নট ব্রেথ উইদিন দ্য উইদিন দ্য ওয়ান আওয়ার্স আফটার বার্থ অথবা বেবি ডাজ নট ব্রেদিং ইন অ্যাট বার্থ স্পন্টেনিয়াসলি তারপর কমপ্লিকেশন অফ প্রি মেচুর বার্থ এখন প্রি মেচুর বার্থ আমরা কখন বলবো যখন একটা বাচ্চা থার্টি এইট উইক্সের আগে যদি ডেলিভারি হয় জন্ম হয় তখন সেটাকে আমরা প্রি মেচুর বাত আমরা বলি তাহলে আমরা বেশিরভাগই বাচ্চা মারা যাচ্ছে বাত অ্যাক্সপেক্সিয়া এবং পি মেচুর বাত মানে আমরা পিটাম বাতও বলতে পারি তারপরে হোয়াট দ্য মেজরিটি অফ দ্য ডেথ কজ বাই দ্য ইনফেকশন অ্যান্ড টিটানাস টেক প্লেস ডিউরিং দ্য লেট নিউনেটাল পিরিয়ড এছাড়াও আমাদের এখানে ইনফেকশন এবং সেই ইনফেকশনের মধ্যে এবং টিটানাস একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফেকশন সেইটা দিয়ে আমরা লেট মানে সাত থেকে সাতাশ দিন বা আঠাশ দিনের ভিতরে যে বাচ্চাগুলো মারা যায় সেগুলো লেট নিউনেটাল পিরিয়ডে মারা যাচ্ছে এখানে দু বেশি দেখা গেছে এখানে বাত মারা যাচ্ছে আবার হলো পিটাম বাতেও মারা যাচ্ছে তার সাথে হলো আবার যোগ হচ্ছে ইনফেকশন অ্যান্ড টিটানাস আর তোমরা এখানে আর জিনিস দেখো এখানে মোস্ট অফ দ্য প্রবলেম উইথ দ্য বর্ন অকার ডিউ টু ল্যাক অফ বেসিক অ্যান্ড এসেন্সিয়াল বর্ন কেয়ার আসলে বেশিরভাগই এই সমস্যাগুলো এই যে বাচ্চা মারা যাচ্ছে আমাদের প্রবলেম এটার জন্য আমাদের মানে ওর সঠিক কেয়ার মানে যেটা ওর প্রয়োজন এবং ওর প্রধান কেয়ার সেই কেয়ারগুলোই আমাদের স্বভাবেই হয় সেটা হচ্ছে এক নম্বর এনসিওর প্রপার ব্রেদিং আমরা যদি ওকে সম্পূর্ণভাবে জন্মের সাথে তার শ্বাস প্রশ্বাসটা নিশ্চিত করতে পারি তারপরে সেটা সেটা একটা আর হলো টেম্পারেচার কন্ট্রোল মানে জন্মের সাথে সাথে বাচ্চার টেম্পারেচার কম থাকে আমাদের এটার কারণ হলো আমাদের শরীরে আমাদের শরীরের টেম্পারেচার ওয়েদার বাহিরের এনভায়রনমেন্টের টেম্পারেচার থেকে দুই ডিগ্রি বেশি থাকে বাচ্চা যখন জন্ম হয় তখন আমরা যেমন শীতের দিন গরম থেকে শীতের যদি ঠান্ডা প্লেসে যাই তখন কেমন লাগে আর ওর শরীর থেকে উইদিন মিনিটে ওর টেম্পারেচার কমে যায় তাহলে আমাদের তাহলে এনসিওর প্রপার বেদিং অ্যান্ড টেম্পারেচার কন্ট্রোলটা আমাদের একটা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ তারপর হাইজিন হাইজিন অর্থ হলো আমরা এখানে হাইজিনের কথা বলছি হ্যান্ড ওয়াশিং ডেলিভারির সময় ক্লিন সেফ ক্লিন প্লেস তারপর সেফ স্টাইল ইনস্ট্রুমেন্ট তারপরে গ্লাভস পরে বেবি রিসিভ করা এবং ক্লিন ক্লোথগুলো ব্যবহার করা বাচ্চার জন্য এগুলো যদি আমরা করতে পারি এটা এটার জন্য এটা এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস আর ফিডিং জন্মের সাথে সাথে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো যদি যায় তাহলে আমাদের এই এই চার এই ব্রেস্ট ফিডিং এই চারটাই হলো আমাদের বেসিক এসেন্সিয়াল নিউবন কেয়ার তাহলে বেসিক ব্রেদিং টেম্পারেচার কন্ট্রোল হাইজিন অ্যান্ড ফিডিং এই চারটার যদি আমরা সঠিকভাবে করতে পারি আসলে এই চারটার জন্যই এ অসুবিধার জন্যই বেশিরভাগ বাচ্চা আমাদের মারা যাচ্ছে তারপরে ইন দিস ওয়েল নোন দ্যাট মেজরিটি অফ নিউনিটাল ডেথ ক্যান বি প্রিভেন্টেড উইথ আমরা এই যে আমরা সবাই জানি এই বেশিরভাগ এই যে নিউনেটাল মারা যাচ্ছে তা আমরা খুব কম খুবই সহজে প্রতিরোধ করতে পারি সেটার মধ্যে সেটার জন্য লো টেকনোলজি লো কস্ট লো ইন্টারভেনশন এখানে বেশি কোনো যন্ত্রপাতিও ব্যবহার করতে হয় না কোনো টাকা পয়সাও খরচ করে না এবং কোনো হস্তক্ষেপও তেমন বেশি দরকার হয় না শুধুমাত্র আমাদের সঠিক সময় সঠিক কেয়ারটা দিতে পারলেই আমরা আমরা নিউবর্ণের নবজাতকের মৃত্যুর হার কমাইতে পারি তারপর নিউ বর্ণ ডেথ রেজাল্টিং রেজাল্টস ফরমে কম্বাইনেশন আর এবং বাচ্চার মৃত্যুর নিউ এই যে নবজাতক মৃত্যুর ফলাফলটা কিছুটা আর একটা কম্বিনেশন মানে সংযুক্ত আছে মেডিকেল কজ সোশ্যাল কজ অ্যান্ড হেলথ সিস্টেম ফেলিউর দ্যাট ভেরি বাই কনটেক্স অ্যান্ড কালচার এখন নিউ ওয়ান ডেথ আমরা এই আমরা এখানে নবজাতকের মৃত্যুর ফল কম্বাইন্ড আমরা দেখতে পাচ্ছি কিছু মেডিকেল কজ এখন মেডিকেল কজ হলো আমার মায়ের যদি এটা আমরা আগেও এর আগেও পড়েছি যে মায়ের স্বাস্থ্যের সাথে নবজাতকের স্বাস্থ্য সম্পূর্ণভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং বাচ্চা বেঁচে থাকাটাও মা এবং কেয়ারগিভারের উপরে নির্ভর করতেছে আর মেডিকেল কজ মার যদি প্রেগনেন্ট অবস্থা যে কমপ্লিকেশনগুলো হয় যে টক্সিমিয়া প্রেগনেন্সি ইডেমা অ্যানিমিয়া এই কাজগুলো তারপরে হার্টের সমস্যা ডায়াবেটিস এগুলো যদি আগে থাকতে মাকে কন্ট্রোল করা যায় তাহলে আমাদের কিছু নিউবর্ণ নবজাতক মৃত্যু অনেকটাই কমানো যায় সোশ্যাল ফ্যাক্টর সোশ্যাল ফ্যাক্টরে হয় কি কিছু কালচার কাস্টমস আছে। যেমন একটা বাচ্চা জোর মিলে সাথে সাথে কি করে গোসল দেয় এটা কিন্তু সোশ্যাল ফ্যাক্টর তারপরে হলো সবাই মিলে কোলে নেয় এতে কি হয় ইনফেকশন ছড়ায় আর থার্মাল হঠাৎ কোলে নিলে বাচ্চার ইনফেকশন হতে পারে তারপরে থার্মাল প্রোটেকশনটাও ঠিক মতো হচ্ছে না তারপরে মধু খাওয়ায় কত ধরনের মধু কত খাবার বাচ্চার মুখে দেয় এতে বাচ্চা তো আসলে ও তো খেয়ে অভ্যস্ত না ও মায়ের শরীরের সাথে ও আস্তে আস্তে ব্রেস্ট ফিডিং করে সিক্স মান্থের পরে আস্তে আস্তে গ্রাজুয়ালি সে আমাদের ন্যাচারাল ফুডে। খাদ্যের সাথে অ্যাডজাস্ট হবে কিন্তু সেটা না হইয়া ও জীবনে কিছু খায় নাই ওর মুখে যদি মধু দেওয়া হয় তাই কি অবস্থা হয় অ্যান্ড হেলথ ফেসিলি সিস্টেম ফেলিউড দ্যাট ভেরি বাই দ্য কন্টেক্স অ্যান্ড কালচার অনেক সময় বাসা অসুস্থ হইলেও তারা আমাদের হেলথ কেয়ার সিস্টেম ফেলিউর হয় তখনই যখনই আমরা সঠিক সময় যে বাচ্চাটা নিতে পারি না এই ফকিরের কাছে আগে নেই তারপরে ওই যে এখানে যত মানে হিলার আছে হিলারদের কাছে যায় শেষে যায় মেডিকেল হাসপাতালে যার জন্য অনেক বাচ্চাই দেখা যাচ্ছে যে এই মৃত্যুর কোলে ঝুকে পড়ে ফ্যাক্টর কন্ট্রিবিউটিং টু দ্য হেলথ নিউবন্স ও সরি হাই নিউবন্স ডেথ রেট ইন সাউথ এশিয়া ইনক্লুড এই ফ্যাক্টরগুলোর সাথে কন্ট্রিবিউট হচ্ছে হাই নিউবন আমাদের এ সাউথ এশিয়ায়ও আছে তার সাথে আছে আমাদের জন্য বেশি হচ্ছে লো বার্থ ওয়েট অ্যান্ড ল্যাক অফ বিস্কিল বার্থ মানে জন্মের সময় দক্ষতা সাথে কেয়ারটা যদি সঠিক মতো না দেওয়া যায় এবং বাচ্চার যদি ওজন কম হয় সেটা হলো এটাও একটা বাচ্চা মৃত্যুর কারণ তারপরে দেখো তোমরা আমাদের দেশে অনেক স্টাডি স্টাডি মানে গবেষণা গবেষণা করে দেখা গেছে আসলে আমাদের দেশে নবজাতক মৃত্যুর বাংলাদেশের নবজাতক মৃত্যুর প্রধান কারণগুলা বাত এক্সপেক্সিয়া আমি এর আগেও বাত অ্যাক্সপেক্সিয়ার ডেফিনেশনটা বলছি বেবি ডাজ দ্য ব্রেথ স্পন্টেনিয়াসলি অ্যাট দ্য বার্থ উইদিন ওয়ান মিনিট বাচ্চা জন্মের সাথে সাথে সে নিজে থেকে যদি শ্বাস প্রশ্বাস না দিতে পারে ও এক মিনিটের ভিতরে তাহলে সেটাকে আমরা বাত অ্যাক্সপেক বলি আর হলো প্রি টার্ম লো বার্থ ওয়েট প্রি টার্ম কথাটা বলছি থার্টি এইট উইক্সের বিফোর দ্য থার্টি এইট উইক্সে বাচ্চা যদি ডেলিভারি হয়ে যায় এবং লো বার্থ ওয়েট আমরা ডাব্লু এইচের নিয়ম অনুসারে আমরা নর্মাল একটা বাচ্চার যত যে ওজনটা থাকে টু পয়েন্ট ফাইভ কেজি বিলো যদি হয় তাহলে আমরা তাকে আমরা লো বার্থ ওয়েট বলি সেই বার্থ ওয়েটটাও একটা বাচ্চার মৃত্যুর ঝুঁকি ইনফেকশন আমরা বলেছি ইনফেকশন তারপরে হলো বার্থ ইঞ্জুরি বাথ ইঞ্জুরি বলতে আমরা বুঝি যদি সঠিক দক্ষ বা স্কিল বাথ অ্যাটেন্ডেন্স থেকে ডেলিভারি না করা যায় তাহলেও অনেক সময় অনেক বাচ্চা বিকলঙ্গ এবং মৃত্যুবরণ করে যেমন বাচ্চার মাথাটা আসলো ডেলিভারি হলো তোমরা মিডিভেইতে পড়েছ সেখানে দেখা যাবে যে বাচ্চার মাথাটা জো টান দিল হঠাৎ করে দেখা গেল তার ফ্লেক্সাস নাভ ছিঁড়ে গেল আর্টারি ছিঁড়ে গেল বা অতিরিক্ত পিবি করার পরে মাথার মধ্যে এমন গুতাইলো যেন মাথার সব মাথা একবারে ঝাজা বানাই দিল তারপরে জোরে বাদ যদি ডেলিভারি হয় আবার ব্রিজ ডেলিভারি হলে মাথাটা আটকে গেলো তখন তো বাচ্চা যদি সঠিক পদ্ধতিতে বাচ্চা ডেলিভারি না করানো যায় তখন তাহলে সে বাচ্চাটার বাত ইঞ্জুরি এবং মৃত্যু হতে পারে বার্থ ডিফেক্ট জন্মগত সে জন্মের সময় সে বার্থ ডিফেক্ট নিয়ে আসছে তেমন দেখা যায় এনান কাফালি তারপরে তারপরে হলো মেনেঙ্গো সেল তারপরে হলো অমফে অমফেনোসিস এগুলো হলো জন্মগতভাবে যদি হ্যাঁ মেজর কচ জন্যও বাচ্চা নাই তারপরে কনজেনিটাল হার্ট ডিজিজ আমরা সাথে থেকে জন্মের সাথেই জন্মের সময় সে মায়ের পেটে থেকেই হার্ট ডিজিজের সমস্যাটা সে নিয়েই জন্মিল এগুলো হলো বার্থ ডিফেক্ট তারপরে হলো আরও বার্থ ডিফেক্ট বলতে আমরা বলি এই যে জন্মের সময় তালু কাটা ঠোঁট কাটা হয় এগুলোর জন্য সঠিক যত্ন যদি না হয় তখনও বাচ্চা আমাদের দেশে মারা যাচ্ছে তারপর নিউনেটাল ট্রেড অফ নিউনেটাল মর্টালিটি রেড ইন বাংলাদেশ বাংলাদেশে নিউনেটাল মৃত মানে নবজাতক বাংলাদেশে নবজাতক মৃত্যুর পরিস্থিতি পরে দেখা যায় যে ইনফান্ট মর্টালিটি রেড হলো থার্টি ওয়ান পয়েন্ট সেভেন পার থাউজেন্ড লাইফ বার্ড আসলে নিউ ওয়ান এবং নিউ নেট সাধারণত পার থাউজেন্ড লাইফবার্ড থাউজেন্ড থাউজেন্ডে কাট কাজ করা হয় তারপরে নিউ নেটাল মর্টালিটি রেট সেভেন্টিন পার থাউজেন্ড লাইফ বার্ড এটা দুই হাজার সতেরো সালে আমরা ওয়ার্ল মানে বাংলাদেশ মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ডিজি হেলথের হেলথ বুলেটিন থেকে আমরা এই তথ্যগুলো পেয়েছি এবং এই তথ্যগুলো প্রতিদিনতই চেঞ্জ হচ্ছে প্রতি বছরই চেঞ্জ হচ্ছে তাই আমি এখানে একটা বৈশিষ্ট্য দেখানোর জন্য যে কী হারে আমাদের নিউবর্ণের বাচ্চা মানে নবজাতকের মৃত্যুর রেটটা কিভাবে কনসিকুয়েন্সলি মানে সিকুয়েন্সলি কমে আসছে দেখো দুই হাজার সালে আমরা ছিল টোয়েন্টি পার থাউজেন্ড লাইফ বার্ড সেটা আস্তে আস্তে কমতে কমতে আমরা এখানে দেখো তেরো সালে সেটা আসতেছে টোয়েন্টি ফোর পয়েন্ট টোয়েন্টি পার থাউজেন্ড লাইফবার্ড তারপরে দুই হাজার ষোলো সালে আমাদের দেখা যাচ্ছে যে এইটিন পয়েন্ট ফোর পার থাউজেন্ড লাইফ বার্ড তারপরে দুই হাজার আঠারো সালে আমাদের দেখা যাচ্ছে যে নিউনেট ইনফ্যান্ট রেট হচ্ছে টোয়েন্টি ফোর ফোর পার থাউজেন্ড আর নিউনেট হচ্ছে সেভেন্টিন পার থাউজেন্ড তোমাদের এখানে আমি একটা কথা বলবো সেটা হলো নিউ এই এই যে ইনফরমেশনগুলো এগুলা প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে আমি এখানে নিচে কিছু সোর্স দিয়ে রাখছি তোমরা আসলে দেখে নিবা এবং এগুলা তোমরা এই যে চেঞ্জটা আসছে সেটা তোমরা পড়তে পারবা এবং কি কি কারণে নিউনেটাল ডেথ হচ্ছে আরও ডিস্ট্রিক্ট মানে জেলাভিত্তিক হচ্ছে শহর আবার গ্রাম শহর হচ্ছে এগুলা এই যে চেঞ্জটা হচ্ছে সেটা আমরা এই সোর্সের মাধ্যমে আমরা দেখতে পাই তোমাদের আমি কিছু এখানে মর্টালিটি ট্রেড কজ অ্যান্ড চ্যালেঞ্জিং ইন বাংলাদেশে আমি এখানে তোমাদের আবার একটা কথা এখানে না বললেই হয় নয় আমি আগে একটু বলে নেই নিউনেটাল ডেথ কাকে বলে নিউনেটাল ডেথ কখন বলবো আমরা এখানে আমি জাস্ট এখানে জাস্ট নিউনেটাল ডেটটাকে ডিফাইন অ্যাজ দ্য ডেথ ডিউরিং দ্য ফার্স্ট টোয়েন্টি এইট ডেজ অফ লাইফ মানে জন্ম থেকে যেদিন জন্ম নিবে তারপর থেকে আঠাশ দিন পর্যন্ত যে বাচ্চাটা যদি মারা যায় তখন আমরা নিউনেটাল ডেথ বলি এখন আমি আর কথা বলি নিউনেটাল অ্যান্ড নিউ দুইটারই অর্থ হলো নবজাতক আর্লি নিউনেটাল ডেট রেফার্স টু এ ডেথ বিটুইন জিরো টু সিক্স ডে আফটার বার্থ আমরা আমি এখানে আর্লি নিউনেটকে এই নিউনেটাল আঠাশ দিনটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিচ্ছি একটা হয়েছে আর্লি সেটা হলো জন্মের সাথে সাথে জন্ম থেকে ছয় দিন পর্যন্ত এবং লেট হল সাত দিন থেকে টোয়েন্টি সেভেন ডেজ আফটার বার্থ তাই এইখানে এই জন্মটার এইটার গুরুত্বপূর্ণ কেন আমরা এটা পরবর্তী স্লাইডে আমরা যাচ্ছি দেখতেছি যে কেন অলি নিউনেটাল ডে কেন আমরা আলাদাভাবে দেখছি এবং কেন এটার ভিতরে গুরুত্ব দিব একটু এই এই ফিগারটা দেখলেই আমরা বুঝতে পারব দেখো ফার্স্ট ডে উইদিন দ্য টোয়েন্টি ফোর আওয়ার্সে যত নিউনেটাল মারা যাচ্ছে তার ভিতর আঠাশ দিনের ভিতর যতগুলো নিউনেটাল মারা যাচ্ছে তার মধ্যে ফার্স্ট ডেতে মারা যাচ্ছে থার্টি সেভেন পার্সেন্ট সেকেন্ড ডে টোয়েন্টি ফোর আওয়ার্স টু ফোরটি এইট আওয়ার্সে থ্রি পার্সেন্ট এবং থার থ্রি ডেস ফোরটি এইট আওয়ার্স টু সেভেন্টি টু আওয়ার্সে সেভেন পার্সেন্ট আর ফোর্থ ডে আমরা দেখি এখানে আবার চার তারিখ দেখো চার দিনের দিন সাতত্রিশ সপ্তাহ পার্সেন্ট ছিল প্রথম দিন প্রথম দিনই বেশি মারা যাচ্ছে তারপরে সেকেন্ড ডে থার্ড ডে মারা যাচ্ছে কিন্তু দেখো ফোর্থ ডেতে যেয়ে আবার টুয়েলভ পারসেন্ট চতুর্থ দিনে আবার মৃত্যুর ঝুঁকি বেশি তারপর ফিফথ ডেতে সেভেন পার্সেন্ট এবং সিক্স ডেতে থ্রি পারসেন্ট নি নিউনেসেফের দুই হাজার চোদ্দো সালের ওদের রিপোর্ট অনুসারে এই রিপোর্টটা তৈরি করা হয়েছে তোমরা এখানে তোমরা ওয়েবসাইটে ইন্টারনেটে এগুলো খুঁজ করে তোমরা দেখতে পারো কজেস এখন আমরা পড়ব কজেস অব নিউনেটাল মর্টালিটি ইন বাংলাদেশ কি কারণে বাংলাদেশে নিউনেটাল মারা যাচ্ছে সেটা পেরিনটাল অ্যাসপেক্সিয়া থার্টি নাইন পারসেন্ট পেরিনেটাল অ্যাসপেক্সিয়া বলতে আমরা অ্যাসপেক্সিয়া তো আমরা পড়ছি পেরিনেটাল কথাটা বলি এখানে পেরিনেটাল কথাটা অর্থ হচ্ছে বাচ্চার জন্মের পরে সাত দিন এবং বিফোর টোয়েন্টি টোটাল টোয়েন্টি টু উইক্স আফটার জাস্টেশনাল এজ টু আফটার বার্থ ওয়ান উইক্স এ ডি দিস টাইমটা যত বাচ্চাই মারা যায় সেটাকে পেরিনেটাল অ্যাসপেক্সিয়া হিসাবে রেকর্ড করা হয় আর প্রি টার্ম অ্যান্ড লো বার্থ ওয়েট প্রি টার্ম থার্টি এইট উইক্স বিফোরে বাচ্চা জন্মগ্রহণ করবে এবং বাচ্চার জন্মের সময় বাচ্চার ওজন কম হবে আমি এটা যদি টু পয়েন্ট ফাইভ কেজির নিচে বাচ্চা জন্মগ্রহণ করে তারপর সেপটিসেমিয়া ইনফেকশন সেপ্টেসিমিয়া মানে হলো ইনফেকশন কি ব্লাডে ছড়াই যায় তারপর নিউনিটাল জন্ডিস জন্মের পরে জন্ডিস হয় সে জন্ডিসের জন্য জিরো পয়েন্ট সিক্স মারা যাচ্ছে দেখো আর সিবিআর নিমোনিয়ায় জিরো পয়েন্ট থ্রি মারা যাচ্ছে এবং আদার কজে দেখা যাচ্ছে যে কনজেনিটাল অ্যাবনরমালিটিস বা তিনজুরির জন্য ফিফটিন পার্সেন্ট মারা যাচ্ছে তাহলে আমরা দেখতেছি বাংলাদেশে মৃত্যুর হার প্যারিনেটাল অ্যাসপেক্সিয়া বেশি এবং তারপরে আছে পিটাম লো বার্থওয়েট তারপরে ইনফেকশনের জন্য আসছে যেটা সেপ্টিসিমিয়া বলি আমরা সিক্সটিন পার্সেন্ট এবং নিউনেটাল জন্ডিস এস জিরো পয়েন্ট সিক্স পারসেন্ট সেপ্টেসিমিয়া সিভিয়ান নিউমোনিয়া জিরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট এবং আদার কার্য হল আদার কজ হল ফিফটিন পার্সেন্ট তাহলে আমাদের এই এই জিনিসটা কিন্তু তোমাদের একটু বলে রাখি খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন সময় চাকরিতে বা তোমরা পরীক্ষায় এই প্রশ্নগুলো থাকে তোমরা একটু ভালো করে পড়ে নিও মেজর কজেস অফ হাই নিউনেটাল মোরবিডিটি অ্যান্ড মর্টালিটি ইন বাংলাদেশ আমি কী কী কারণে মারা যায় এত সময় আমরা পড়ছি এখন কী কী কারণে অসুস্থ হয় এবং মারা যায় দুইটাই খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের দেশে নিউনেটাল মরবিডিটি অ্যান্ড মর্টালিটি অ্যাট বার্থ টু টোয়েন্টি এইট ডেজ মানে নবজাতকের অসুস্থতা এবং মৃত্যু সেটা কি দেখো প্রি ম্যাচুরিটি আমরা আগে এটাও আমরা জানি তারপরে লো বার্থ ওয়েট অ্যান্ড প্রি টার্ম ডেলিভারি বার্থ এক্সপেক্সিয়া ইনটাউটিন গ্রোথ রেস্ট্রিকশন অ্যান্ড এই ইন্টাউটিন গ্রোথ রেস্ট্রিকশনের জন্য এটা হলো একটা হলো বাচ্চার যত উইকস ততটুকু অনুসারে বাচ্চার প্রেগনেন্ট অবস্থায় মায়ের পেটে হুম এখানে যদি বাচ্চা সঠিকভাবে ডেভেলপ না হয় সেটা হলো এটা একটা পার্সেন্টাইলে করা হয় এটা নব্বই এবং টেন এটা হচ্ছে বেজ লাইন মাঝখান থেকে যদি এর নব্বইয়ের বেশি হইলেও খারাপ আর হলো আর টেনের যদি টেনের পার্স টেন পার্সেন্টাইলের নিচে হয় তাহলে ওই ইন্টেটেন গোথ রিটার রেস রিটাকশন বলা হয় তারপর বাত ইঞ্জুরি অ্যান্ড বাত অ্যাসপেক্সিয়া এগুলোও আমরা আগে পড়ছি তারপরে হচ্ছে কনজিনিটাল অ্যানোমালিস মানে জন্মগতভাবে সে জন্মগত কনভিনিয়াল ডিফেক্ট আর অ্যানোমালিস মানে জন্মগতভাবে সে কতগুলো ডিজিস বা বিকলঙ্গতা নিয়ে আসে চলে জন্মের সময় হয় তারপর হ্যামোলাইটিক ডিজিজ হ্যামোলাইটিক ডিজিজ হলো আমরা এসে যেমন আরবিসি বেশি ভেঙে যায় এখানে রেড ব্লাড সেলটা ভাঙে যায় সেটার কারণ হলো আর এস ফ্যাক্টর ইনকমপ্লিট এবিলিটি তাহলে আমরা এই যে আর এস ফ্যাক্টর ইনকমপ্লিটিও আমাদের টপিক আছে আমরা পড়ব হ্যামোলাইটিক ডিজিজ এবং এই প্রতিটা জিনিসই আমরা আলাদা আলাদা আবার পড়ব তারপর নেক্সট ক্লাসে তারপর নিউনেটাল টিটানাস সেপটিসিমিয়া তারপর নিউনেটাল ইনফেকশন তা মে নিউনেটের জন্য কমন যে এমনি ইনফেকশন হয় সেটা হলো মেজর এবং মাইনর আমরা ভাগ করি কিন্তু এখানে মেজর হলো নিউমোনিয়া ম্যানেনজাইটিস আর হলো মাইনরের ভিতরে হলো এই যে ওরালথ্রাস আমনি ক্যালসেপসিস কনজেনিপাইটিস এগুলো আমরা এখানে আমরা এগুলো ওকে এভাবে আমরা এই এই কারণগুলোতে বাচ্চাগুলো বেশি আমাদের দেশে মরা মারাও যায় এবং অসুস্থ হয় তাহলে আমরা এই পর্যন্ত কী কী কারণে নিউনেটাল নবজাতক মৃত্যু হয় এবং কী কী কারণে নবজাতক মৃত্যু হয় অসুস্থ হয় সেটা আমরা পড়লাম এখন বর্তমানে আমরা এখানে দেখতেছি এই মৃত্যু কমানোর জন্য এবং এই অসুস্থতা কমানোর জন্য সরকারের আমাদের বাংলাদেশ সরকারের কী কী কৌশল বা পদক্ষেপ আছে যেমন এখানে স্ট্র্যাটেজি টু রিডিউস দিস কজেস অফ নিউনেটাল ডেথ ইন বাংলাদেশ বাংলাদেশ সরকারের এবং অনেকগুলো কৌশল পদ্ধতি এগুলো আছে নিউনেটাল নবজা নিউনেটাল ডেথ অথবা নবজাতক আমরা বাংলায় বলি নবজাতকের মৃত্যু কমানোর জন্য সেটা হলো দেখো আমাদের মিনিস্ট্রি অফ হেলথ ইজ অলরেডি প্রোভাইডস আমাদের সরকার যে কতগুলো পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপগুলোর মধ্যে দেখো আমরা বলতে পারি যে মিউন মিনিস্টারি অফ হেলথ মানে আমাদের গভর্নমেন্ট অফ বাংলাদেশ অলরেডি প্রোভাইড করছে ফ্রি রুটিন ইমুনাইজেশন ফ্রি রুটিন ইমিউনাইজেশন বলতে আমরা ইপিআইর মাধ্যমে আমরা এটা পাই আমাদের সমস্ত বাংলাদেশের ভিতরে সমস্ত শিশুকে দশটা টিকা দেওয়া হয় এই দশটা রোগ থেকে মুক্ত রাখার জন্য এর জন্য কোনো টাকা পয়সাও লাগে না এবং বরংশ সরকার বাড়ি বাড়ি যে জন হেলথ কেয়ার প্রোভাইডাররা ডেকে এনে বিভিন্ন শিডিউলে তাদের টিকা দেওয়া হয় তারপরে হলো আবার কিছু কিছু কন্ট্রোলের জন্য করে যেমন ওয়ার্ম ইনফেস্টেশনের জন্য তারা ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয় এগুলো সরকারের অনেক আমাদের পদক্ষেপ আছে নিয়ম ডেথ রিডিউসের জন্য তারপর কমিউনিটি ক্লিনিক্স কমিউনিটি ক্লিনিক্সে আমাদের স্বাস্থ্য সেবা এই যে উপজেলা সাব সাবসেন্টারগুলো সব জায়গায় তো মানুষ যেতে পারে না কমিউনিটি ক্লিনিক্স করেছেন আমাদের এই বর্তমান সরকার এই কমিউনিটি ক্লিনিকে মা এবং শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য সমস্ত পদক্ষেপ নিয়েছেন তারপর ইউনিট হেলথ হেলথ ফ্যাসিলিটি ইউনিয়ন হেলথ ফ্যাসিলিটি মানে আমি সাব সেন্টারগুলোর ভিতরেও সেবা জানুষের দোরগোড়ায় গোড়ায় দেওয়ার জন্য সরকার চেষ্টা করতেছেন এবং হেলথ ফ্যাসিলিটি হোয়ার সার্ভিসেস অ্যাভেলেবল যেখানে যে জায়গায় হোক সেখানেই সব মানুষ সেবা পাবে তারপরে আরও সরকারের পদক্ষেপ হলো ইনক্রিজ দ্য স্কিল বার্থ অ্যাটেন্ডেন্স অ্যান্ড ফ্যাসিলিটি ডেলিভারিস বার্থ অ্যাটেন্ডেন্স দেখো এখানে বার্থ অ্যাটেন্ডেন্সের কথা বলতে এফডব্লিউ ভি থেকে মিড ওই ফেরি দেখো আলাদা বাংলাদেশের সরকার বাংলাদেশে মিড ওই ফেরি কোর্স চালু করছেন এই মিড ফেরা শুধুমাত্র মা এবং শিশুর সেবা দিবেন তারপরে হলো এফডব্লিউভিদেরও ডেভেলপ করছেন হেলথ কেয়ার হেলথ ফ্যাসিলিটির জন্য স্বাস্থ্যকর্মী যেটা আমরা সবাই স্বাস্থ্যকর্মী তার ইউনিয়ন ইউনিয়ন সেন্টারেও অনেকগুলো স্বাস্থ্য সরাসরি হেলথ ভিজিটার আছে হেলথ ওয়ার্কার আছে ওদেরকেও এই স্কিল বাথ অ্যাটেন্ডেন্সের ট্রেনিং করাচ্ছেন যাতে কোনো মা এবং শিশু বাচ্চা কোনো মা বাচ্চা ডেলিভারির সময় মারা না যায় এবং কোনো শিশু জন্মের সাথে সাথে মারা না যায় এজন্য সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং করছেন গি প্রায়োরিটি টু ইম্প্রুভিং দ্য অ্যাডুলেশান সেল আমরা অ্যাডুলেশান সেলটাকে ইম্প্রুভ জন্য সরকার খুবই মানে প্রধানতা দিচ্ছে প্রধানতা দিচ্ছে সেটা হলো মা অ্যাডুলেশেন্স কথার হল আমরা যদি অ্যাডুলেশানস বয়সে যদি মানে যে বয়সটা সে মানে বাচ্চা একটা মা মেয়ে যদি সম্পূর্ণ তার শারীরিকভাবে সুস্থ থাকে সে পরবর্তীতে একটা সুস্থ বাচ্চা যাতে জাতিকে উপহার দিতে পারবে কিন্তু এই জন্য সরকার এখন এই এডুলেশন হেলথের উপরে খুবই গুরুত্ব দিয়েছেন এবং স্কুল কলেজে এবং এবং স্কুল কলেজেও অনেক সময় অনেক হেলথ স্বাস্থ্যবার্তা পোষা নিয়ে আলোচনাও করান এবং বিভিন্ন স্কুল কলেজে ক্যাম্পিংও করা হয় তারপরে ফোকাস অন মেইন স্ট্যানিং নিউট্রেশন ইন্টারভেনশন টু রিডিউস দ্য ম্যাটার ম্যাল নিউট্রেশন এখন ফোকাস করতেছে এই ম্যাল নিউট্রেশন দূর করার জন্য প্রধান যে যে কারণ সেই কারণটা চিহ্নিত করে সঠিকভাবে পদক্ষেপ নেওয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছেন শেষে আমরা বলতে পারি যে হেলদি মাদার হেলদি বার্থ গুড হেলথ ইন দ্য ফার্স্ট ডে অফ লাইফ দ্য স্টার্ট অফ এ হেলদি চাইল্ডহুড মানে আমরা যদি মায়ের সু একটা স্বাস্থ্য ও ভালো মায়ের স্বাস্থ্য সুরক্ষা দিতে পারি এবং সত্যিকারের যদি হেলদি মানে বাচ্চা জন্মের সময় সঠিক কেয়ার এবং পদ্ধতি অবলম্বন করতে পারি এবং গুড হেলথ ইন দ্য ফার্স্ট ডে অফ লাইফ এবং প্রথম দিনটা যদি আমাদের ভালো যায় মানে জীবনের এই যে শ্বাস প্রশ্বাস নেওয়া তারপরে টেম্পারেচার এগুলো সব যদি সঠিকভাবে পরে প্রথম দিনই যদি সে ব্রেস্ট ফিডিং শুরু করতে পারে তাই তার জীবনের চাইল্ডহুডটা কী হেলদি এবং ওয়েলদি হবে থ্যাংক ইউ তারপরে আমরা আরও একটু কথা বলবো আজকে আমরা এই যে নিউবর্ন নার্সিংয়ের এই পর্যন্ত যত যা পড়াশোনা করলাম তার মধ্যে আমরা একটু কী কী পড়লাম একটু রিভিউ করি নিউ ওয়ান হেলথ সিচুয়েশান ইন বাংলাদেশ দেখা যাচ্ছে যে আমাদের দেশে বেশিরভাগই নবজাতক মারা যাচ্ছে তার সাথে মায়ের স্বাস্থ্যের সাথে সম্পর্কিত এবং বেশিরভাগই মা ও শিশু মারা শিশু মারা যাচ্ছে জন্মের চব্বিশ ঘন্টা বয়সের ভিতরেই এবং সরকারের তারপর মেজর কজ অফ নিউনেটাল ডেথ যেটা হচ্ছে আমাদের পি টার্ম লো বার্থ ওয়েট তারপরে হলো ইনফেকশন তারপরে নিউমোনিয়া বার্থ ডিফেক্ট এগুলো আমরা পড়েছি এবং বর্তমানে আমাদের নিউনেটাল মর্টালিটি রেট হলো সেভেন্টিন পার থাউজেন্ড বার্থ তারপরে আমাদের সরকারের যে কতগুলো পদক্ষেপ আমরা স্ট্র্যাটেজি টু রিডিউস দ্য ম্যাটার্নাল সরি নিউনেটাল মটাল নিউনেটাল মর্টালিটি রেট মানে মা বা শিশুর মৃত্যুর হার কমানোর জন্য সরকারের যে পদক্ষেপগুলো বর্ণনা করলাম সেটার মধ্যে এক নম্বরে হচ্ছে সরকার যে জন জনশক্তি ডেভেলপ করার জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে আছে তারপরে হলো চ্যালেঞ্জ আছে তারপরে মা ও শিশু স্বাস্থ্যসেবা হোম ডেলি হোম ভিজিট তারপরে কন্ট্রোল প্রোগ্রাম অনেকগুলোই প্রোগ্রাম তারপরে ইমিউনাইজেশন ইমিউনাইজেশন এগুলো সরকারের অনেক পদক্ষেপ নিয়েছেন আরও সরকারের অনেক চ্যালেঞ্জ আছে সরকার আমাদের শিশু মৃত্যুর হার আশা করতেছি আমরা আরও ডেভেলপ কান্ট্রির মতো আমরাও হয়ে যাব জিরো জিরো হা ওয়ানের নিচে নেমে যাব। নেমে আসবে আমাদের আমরা যেন আশা করব কোনো বাচ্চা এবং মা জন্মের বাচ্চা জন্ম দিতে যেয়ে এবং গ্রহণ করার সাথে সাথে মারা না যায় তাহলে আমাদের শেষ হলো হেলদি মাদার হেলদি বাথ হেলদি ফার্স্ট ডে হেলদি চাইল্ডহুড স্টার্ট থ্যাংক ইউ